হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো থেকে ডিলিট হয়ে নাম্বার ফিরে আনতে হয়। অর্থাৎ বন্ধুরা, আমরা অনেকে ইমো ইউজ করি, কিন্তু ইমো থেকে অনেক সময় অনেক নাম্বার ডিলিট হয়ে যায়। সেই নাম্বারটি কিভাবে ফিরে আনতে হয় তা আমি আজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ইমো থেকে নাম্বার ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরে আনার জন্য আপনাকে এই ইমোটি প্রয়োজন হবে, এই যে ইমো অ্যাপ। বন্ধু, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি একটি কথা বারবার বলবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটি আমার একদম ছোট একটি চ্যানেল, আপনারা সবাই একত্র যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটি হয়তো আস্তে আস্তে অগ্রসর হবে। তো বন্ধুরা, চলুন আমরা অ্যাপটি ডাউনলোড করি প্লে স্টোর থেকে। প্লে স্টোর গিয়ে লিখবো ইমো, এখানে ইমো লিখতে হবে, IMO। ইমো লেখার সঙ্গে সঙ্গে আপনি, সরি বন্ধুরা আমার নেট একটু স্লো, তো বন্ধুরা এখান থেকে ইমো অ্যাপটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি এটি ইমো অ্যাপ। এই যে বন্ধুরা, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে ফেলেছি। বন্ধুরা, অ্যাপটি ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার মোবাইলের এই যে এই অপশনটিতে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই 3-ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যাবেন হলো এই যে অ্যাড ফ্রেন্ডে, এই যে অ্যাড ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে আপনি যাবেন হলো অ্যাডেট মি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে অ্যাডেট মিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সবগুলো ফ্রেন্ড এখানে পেয়ে যাবেন, আগে যেগুলো ফ্রেন্ড ছিল সবগুলো ফ্রেন্ড এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার থাকা এগুলো ফ্রেন্ড। তো বন্ধুরা, এভাবে আপনি অনেক সহজে আপনার মোবাইল থেকে ইমো ডিলিট হয়ে যাওয়া ইমো নাম্বারগুলো সব ফেরত পেয়ে যাবেন এভাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান এ সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ তাহলে যাওয়া যাক। ওকে, লেটস গো, গুড বাই।